আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি হচ্ছে এমন একটা সুন্দর জায়গায় যেটা আমি মোটামুটি 20 বছর আগে যেরকম দেখছিলাম আজকেও অলমোস্ট সেই রকমই আছে। তো এই গ্রামটা হচ্ছে আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলেন, যতটুকু পারা যায় আমি গ্রামটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আসার পরেই এইখানে দেখলাম খুব সুন্দর একটা জিনিস, অনেক দিন ধরে এই জিনিসটা দেখি না। এটা হচ্ছে দেখেন কলা গাছের ভেলা, এবং এটা দিয়ে খুব সম্ভবত এই পুকুরের মধ্যে যে মাছ চাষ করে সেই মাছের খাবার ছিটানো হয়। আর এই পাশেই দেখেন কত সুন্দর পরিবেশ, পাশাপাশি দুইটা বড় বড় পুকুর। আর এখন হচ্ছে বিকেল টাইম, দেখেন সূর্য অস্ত যাচ্ছে, খুব ভালো লাগতেছে দেখতে। এই গ্রামের নাম হচ্ছে কৌরি, মানিকগঞ্জের সব থেকে সুন্দর যে গ্রামগুলো আছে তার মধ্যে প্রথম সারির একটা গ্রাম। এই গ্রামটি 20 বছর আগেও যেরকম ছিল অলমোস্ট এখনও ঠিক সেই রকমই আছে, এবং মনে হয় ভবিষ্যতেও এরকমই থাকবে, এবং আমরা এসে আসলে এরকমই দেখতে পাবো আশা করি। এই গ্রামের যে জিনিসটা সবচাইতে বেশি নজর কাড়ে সেটা হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এত সুন্দর সাজানো গোছানো যে রাস্তাটি, এবং এই যে এদিকে যে বাড়িঘরগুলো এগুলো খুবই সুন্দর সাজানো গোছানো। এবং দেখেন গাছগুলো কিন্তু একদম সারিবদ্ধভাবে লাগানো, এবং প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু জাস্ট রং করা। এবং এই গ্রামে অনেক শৌখিন মানুষের বসবাস, এবং এটা কিন্তু তাদের বাড়ি ঘর দেখলেই বোঝা যায়। প্রত্যেকটি বাড়ির সামনেই দেখেন মোটামুটি বড় সাইজের একটি করে পুকুর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এবং পুকুরের সাথেই কিন্তু বাঁধানো ঘাটলা আছে। এবং বাড়িতে ঢোকার যে প্রবেশ পথ এটাও কিন্তু খুব মানে নান্দনিকভাবে সাজানো। দেখেন দুই পুকুরের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা কিন্তু চলে গেছে বাড়ির দিকে, এবং প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু ফুলের বাগান দেখতে পাওয়া যায়। একটু আগেই যেটা বলতেছিলাম যে এদের বাড়ি ঘরের নমুনা দেখলে বোঝা যায় গ্রামের মানুষজন অনেক শৌখিন, এবং এটাও বোঝা যায় যে তারা বেশ অর্থশালী এবং বিত্তশালী। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাই আপনাদেরকে। এই মুহূর্তে আমার সামনে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, তো এই বাড়িটি দেখলেই কিন্তু বোঝা যায় এই বাড়ির মালিক অনেক বেশি শৌখিন, এবং তিনি কিন্তু তার শিকড়কে ভুলে যাননি। এ কারণেই হয়তো তিনি এখানে এত সুন্দর রুচিশীল একটি বাড়ি করেছেন। শুধু একটি না, ওইখানে কিন্তু আরও একটি বাড়ি দেখা যাচ্ছে, হয়তো তারা দুই ভাইও হতে পারে আমি সঠিক জানি না, কিন্তু এখানে এত সুন্দর বাড়ি কিন্তু তাদের শৌখিনতা এবং রুচিশীলতার মানে পরিচয়টাই আপনাদের সামনে দিচ্ছে। এবং এই বাড়ির দেখেন খুব সুন্দর একটি প্রবেশ পথ, যেটাকে আমরা গেট বলে থাকি, চমৎকার। দুই পাশে দুইটা বড় বাড়ি, মাঝখানে সুন্দর একটা গেট। এবং একটু আগে যেটা বললাম যে প্রত্যেকটা বাড়ির সামনে যে বাগান, দেখেন এখানেও বাড়ির সামনে সুন্দর ফুল গাছ এবং ফুলের বাগান, এখানে সুপারি গাছ, মানে সব কিছু মিলিয়ে অসাধারণ। এই মুহূর্তে আমি যে রাস্তায় আছি এটা হচ্ছে হোগলাকান্দি গ্রাম, এখানে খুব সুন্দর একটা মসজিদও আছে। আর এখানে দেখেন গ্রামের নাম লেখা কিন্তু হোগলাকান্দি, ঝিটকা হরিরামপুর, জেলা হচ্ছে মানিকগঞ্জ। আর এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, দেখেন চমৎকার একটা রাস্তা। রিসেন্টলি এই সবগুলা গাছের গোড়া কিন্তু রং করা হয়েছে, গাছের গোড়া রং করার কারণে দেখেন লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই রাস্তার দুই পাশে বাড়িঘরগুলা 20 বছর আগেও যেরকম ছিল এক্স্যাক্টলি এখনও সেই রকমই আছে। আমি আর যতটুকু মনে পড়ে একটু আগে যে রাস্তাটায় গেছিলাম ওইখানে কিন্তু তারপরও বেশ কিছু ভালো সুন্দর বিল্ডিং করা হয়েছে, বাট এইখানে ঠিক যেরকম ছিল এখনও ঠিক সেই রকমই আছে। গ্রাম্য রোড বলতে যা বোঝায় এই রাস্তাটা কিন্তু আসলে ঠিক তাই, খুবই ভাল লাগে। বাট একটাই হচ্ছে এটার কমতি আছে, সেটা হচ্ছে এটা পিচ ঢালা রাস্তা। যদি এটা মেঠো পথ হইতো, মাটির রাস্তা হইতো, তাহলে টোটালি একদম সুন্দর একটা মানে গ্রামীণ ফিল কিন্তু এই রাস্তাটার মধ্যে পাওয়া যাইতো। আর এই যে যে মোড়টা দেখতে পাচ্ছেন এখান থেকেই মেনলি একটা রাস্তা একদম পুরোটা দেখা যায়, দুই পাশে বাড়িঘর সহ, এইখানে কিন্তু দেখেন খালি। তো এইখান থেকেই হচ্ছে শুরু, দুই পাশে হচ্ছে বাড়িঘর। আর এইখান থেকেই পরিবেশটা এত সুন্দর, এই রাস্তা ধরে হাঁটলে এক ফোঁটাও ক্লান্তি আসে না। আর একটা মজার ব্যাপার হচ্ছে অন্যান্য যে গ্রামগুলোতে আমরা দেখে থাকি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পিচ ঢালাই করা রাস্তা, তার মানে টোটাল রাস্তাটাই ভালো, কিন্তু মানে এইখানে ঘনবসতি এতই কম, এই রাস্তায় আসলে গাড়ি ঘোড়াও খুব বেশি চলে না, যে কারণে হাঁটতে হাঁটতে কিন্তু খারাপ লাগে না। একটু আগেই আমি ছিলাম হচ্ছে হোগলাকান্দি গ্রামে, আর এখন চলে আসছি কৌরি গ্রামে। তো এইখানে এই যে সামনে একটা কালভার্ট আছে, তো দুইটা গ্রামের মধ্যে এই যে হচ্ছে পাম গাছ, এই যে হচ্ছে পাম গাছ, এই যে দেখেন এই যে পাম গাছ, এই যে কালভার্ট, তার মানে এইটাই হচ্ছে হোগলাকান্দি এবং কৌরি গ্রামের সীমানা। এই যে কালভার্টটার পর থেকেই শুরু হয়ে গেছে হচ্ছে হোগলাকান্দি, এবং এই যে হচ্ছে একটা কবরস্থান, দেখেন হোগলাকান্দি গ্রামের শুরুতেই
কবরস্থান এই যে লেখা আছে এখানে দেখেন জান্নাতুল মাওয়া কবরস্থান, এটা হচ্ছে হোগলাকান্দি। আর ঠিক এই কবরস্থানের পরে যে কালভার্ট, এই কালভার্ট থেকেই শুরু হয়ে গেছে কৌরিগ্রাম। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর একটু আগে যে আরেকটা জায়গায় দেখাইলাম যে এখানে বাড়িঘরগুলা, ওইখানেও যে স্কুলটা সোনাকান্দা যে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের ওইখানেও এরকম পাম গাছ আছে যেখান থেকে হচ্ছে সোনাকান্দা গ্রাম শুরু। আর তার আগে পুরা গ্রামটাই হচ্ছে কৌরি। আর কৌরিগ্রাম হচ্ছে মানিকগঞ্জের মধ্যে একমাত্র ব্যতিক্রম একটা গ্রাম, যেটা বারবারই বলতেছি অনেক আগেও যেরকম ছিল এখনও ঠিক সেই রকমই আছে। এই গ্রামের মানে কৌরিগ্রামের সবচাইতে যে জিনিসটা আমার কাছে ভাল লাগে, মানে সবচাইতে যে জায়গাটা আমার কাছে ভাল লাগে সেটা হচ্ছে এই যে এখন আমি যে জায়গায় আছি, এই যে পাশেই হচ্ছে কৌরি কলেজের মাঠ। এবং এইখানে আমি যতদিনই আসছি বিকেলের দিকে সবসময় আমি প্রাণ চঞ্চলতা পাইছি, মানে এমন কোনো সময় যায় নাই, হঠাৎ হয়তো এমন দু একদিন হইতে পারে যখন মাঠ খালি ছিল, বাট ম্যাক্সিমাম টাইম এইখানে হয় ক্রিকেট খেলা হয় অথবা ফুটবল খেলা হয়, এবং দেখতে খুবই ভালো লাগে। দেখেন মাঠটাও কিন্তু খুবই সুন্দর, চারপাশে গাছ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আব্দুর রফ ডিগ্রি কলেজ কৌরি, তো কৌরির মধ্যে এই জায়গাটাই হচ্ছে আমার সবচাইতে পছন্দের জায়গা। আর এই যে এইখানে একটা পুকুর আছে, পুকুরের পাশ দিয়ে ওইখানে ওই যে ওইখানে যে আড্ডা দেওয়া যায়। আর হচ্ছে মাঠের পাশেই ছোট্ট কয়েকটা দোকান ঘর আছে, আমরা যেখানে আসলে চা খাই সেটাও একটু দেখাই আপনাদেরকে। আর এই যে রাস্তাটা চলে গেল এদিক দিয়ে হচ্ছে হরিরামপুরের দিকে যায়। আর এই দোকান ঘরের সামনেই যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদগাহ। মজার একটা জিনিস এখানে চোখে পড়লো, তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। দেখেন দুইটা বাচ্চা অনেক কাজ করতেছে, অনেক ঝাড়ু দিতেছে মজা করে আলহামদুলিল্লাহ। আর দেখেন ঈদগাহের যে মাঠ, এই মাঠের পিছনে কিন্তু সুন্দর একটা পুকুর, তার মানে হচ্ছে কৌরিগ্রাম মোটামুটি পুকুর দিয়ে ভর্তি, অনেক পুকুর আশেপাশে অনেক পুকুর। আর এইখান থেকে দেখেন এই বাজারটার ভিউটা এরকম, এদিকে যেদিকেই চোখ যায় শুধু সুন্দর লাগে, যেদিকেই চোখ যায় শুধু সুন্দর লাগে, সব কিছু মিলে অসাধারণ সুন্দর। আর এই মাঠের পাশেই এখানে একটা দোকান আছে, এখানে দেখেন হোমমেড কুলফি মালাই পাওয়া যায়, আমি দোকানটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এই ডান দিকের যে কোনার দোকানটা একদম লাস্টের দোকান, এটাই হচ্ছে এই কুলফি মালাইয়ের দোকান। আর কুলফি মালাই এটা কিন্তু টোটালি বাসায় বানানো, দেখেন প্রতি পিস 10 টাকা। আর এই দোকানে আরও কয়েকটা খাবার আছে, এখানে যে আমাদের সামনেই বানাইতেছে এটা হচ্ছে সিঙ্গারার সমোচা। তো সিঙ্গারার সমোচার মধ্যে হচ্ছে সিঙ্গারাটা বেশি মজা। আমি কিন্তু সচরাচর দুধ চা খাই না, কিন্তু এই দোকানের চায়ের রিভিউটা এত ভালো এই কারণে আমি দুধ চা খাইতেছি। চাটা আসলেও ভালো, অসাধারণ ভালো লাগতেছে চাটা খাইতে। তার মানে এই দোকানের সিঙ্গারা সমোচা চা আর হচ্ছে কুলফি মালাই যেটার দাম 10 টাকা, প্রত্যেকটা আইটেমই ভালো। তো মানিকগঞ্জ থেকে কেউ যদি এখানে আসেন আশা করি তারা নিরাশ হবেন না।